লকডাউনে শিশুদের হাতে বিকেলের টিফিন তুলে দিল পূর্ব বর্ধমানের দেবু স্মৃতি সংঘ। করোনায় কাবু গোটা বিশ্ব, দেশ তথা রাজ্য, ক্রমে বাড়ছে করোনা সংক্রমণ, এরই মাঝে বাড়ছে লকডাউনের সময়সীমা। লকডাউনে গৃহবন্দী বড়দের সঙ্গে ছোট্ট শিশুরাও, বন্ধ স্কুল, তাই বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ। এদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো পূর্ব বর্ধমানের নাদুরের দেবু স্মৃতি সংঘ। প্রতিদিন তাই 300 থেকে 350 জন শিশুদের হাতে বিকেলে টিফিন তুলে দেওয়া হয় নাদুরের দেবু স্মৃতি সংঘের পক্ষ থেকে। এটা নাদুর দেবু স্মৃতি সংঘের পক্ষ থেকে করা হচ্ছে এবং এটা আমাদের 11তম দিন আজকে। আমরা 8ই মে থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি। বাচ্চাদের কেক, কলা, ফুটি, কোনো দিন হচ্ছে যে চকলেট, ডিম, এই ধরনের খাবার প্রত্যেক দিনই বৈকালে 5:30 থেকে দেওয়া হয়। এখানে প্রায় 300-350 জন বাচ্চাকে আমরা প্রত্যেক দিন এই খাবার আমরা দিই। আমার নাম অনুপম ঘোষ, আমি নাদুর দেবু স্মৃতি সংঘের সভাপতি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।